সামাজিক যোগাযোগ মাধ্যমের কৃষি প্রতিবেদন ভাগ্য ফিরিয়েছে শরীয়তপুরের যুবক আওলাদ হোসেন ফকিরের। কৃষি সংক্রান্ত প্রতিবেদন দেখে বড়ই চাষে আগ্রহী হন আওলাদ। 90% জমিতে এই ফল চাষ করে প্রতি মাসে এখন তার আয় লক্ষাধিক টাকা। এই সফলতা দেখে স্থানীয় অনেকেই এখন বড়ই চাষে আগ্রহী হচ্ছেন। শরীয়তপুর প্রতিনিধি ইব্রাহিম হুসাইনের তথ্য ছবিতে শেফল করিমের রিপোর্ট। গাছের ডালে ডালে থোকায় থোকায় ধরে আছে বড়ুই। পরিপক্ক বড়ুইগুলো দেখতে লাল আপেলের মতো, স্বাদেও বেশ মিষ্টি। স্থানীয়দের কাছে এগুলো কাশ্মীরি আপেল বড়ুই, বলসুন্দরী, থাই, সিডলেস ও টক মিষ্টি বড়ুই নামে পরিচিত। শরীয়তপুরের স্বর্ণঘোষ গ্রামে এই বড়ুই বাগান। স্থানীয় যুবক আওলাদ হোসেন ফকিরের অক্লান্ত প্রচেষ্টায় বাগানটি এখন ফলে ফলে ছেয়ে গেছে। আওলাদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষি বিষয়ক প্রতিবেদন থেকে অনুপ্রাণিত হয়ে কয়েক বছর আগেই বড়ুই চাষ শুরু করেন তিনি। 2019 সালে আমি ইউটিউব থেকে এই মানে দেখতেছি বড়ুই চাষটা দেখছি, তারপরে দেখার পরে আমার খুব ভালো লাগছে চাষটা। চুয়া, তারপরে চুয়াডাঙ্গা থেকে আমি ওই চারাটা সংগ্রহ করি। সংগ্রহ করার পর আমি চুয়াডাঙ্গা চলে যাই, যাই একসময় যাওয়ার পরে চারা, 150 চারা দেওয়া শুরু করি আমি। আমার বড় বাগান ওই পাশে আছে আরেকটা, তারপর ওই জায়গায় আইনা লাগাই 2019 সালে, তারপর 2020-এর সময় আমি বিক্রি করি। বিক্রি করার পর দেখি খুবই একটা লাভ, অনেক লাভ। লাভ করার পর মনে করলাম যে বাগানটা আমি আরও বাড়াই। বাড়ানোর পরে এই পাশাপাশি এখানে যে জায়গায় বল সুন্দরী করছি, সিডলেস করছি, তারপরে টক মিষ্টি করছি, সাথে একটা থাই পেয়ারার বাগান আছে, তারপর একটা কলা বাগান আছে, এই তো আমার। তারপর দেখা যায় ভালোই মোটামুটি লাভ হইতেছে। আলাদ হোসেনকে দেখে স্থানীয় অনেকেই এখন বড়ুই চাষে আগ্রহী হয়ে উঠছেন। কেনার জন্য মাঝে মাঝে আসি, কিনে নিয়ে যাই তাজা বড়ুই, একেবারে পিওর তাজা গাছের থেকে ছিঁড়ে দেয়, খাইতে খুবই সুস্বাদু। অনেক লোকে অনেক চাষ বাগান করতেছে, আমরাও চেষ্টা করতেছি, আমরা জমিন বাস করে ফেলাইছি যে আগামীতে আমরাও এই কুলের চাষ করব। আমাদের আশেপাশের এলাকায় এই বাগানটা প্রথম, যেখানে হচ্ছে অন্য দেশে অন্যরকম ফুল চাষ করা হয়। এই বাগানটা পরিচালনা করে আমরা সময় দিই, আমাদের কাছে খুব ভালো লাগে। অনেক দূর থেকে অনেক লোকজন আসে, এটা দেখে আমরা অনেক উৎসাহিত হই। বড়ুই চাষ করে গত কয়েক বছর ধরে কয়েক লাখ টাকা আয় হচ্ছে আওলাদের। তাই এই কাজে আগ্রহীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি অফিস। আমাদের শরীয়তপুরের আওলাদ সাহেব অনেকগুলা বাউকুল এবং আপেল কুলের চাষাবাদ করেছেন এবং গত বছর উনি ফুল বিক্রি করে প্রচুর টাকা লাভবান হয়েছেন। ইদানিং তার গাছে ফল আসছে এবং অচিরেই উনি এটা বাজারে তুলবেন এবং এখানে ভালো ফল পাবেন, অত্যধিকভাবে লাভবান হবেন। আমরা তাকে বিভিন্ন কাজ কারিগরি প্রযুক্তিগত সহায়তা দিয়ে তাকে আমরা সাহায্য করছি এবং উনি লাভবান হবেন বলে আমরা আশা করছি। ভালো ফলন ও বড়ুই আবাদ বাড়াতে পারলে লাভবান হবে কৃষক, তাই চাষাবাদ বাড়াতে সরকারি পৃষ্ঠপোষকতা চান আগ্রহীরা। সফল করিম, আরটিভি।